নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এক নতুন ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আমরা রচনা লেখা শিখবো এবং যে টপিকের উপর আজকের রচনা লেখাটা আমরা শিখবো সেই টপিকটা হলো একটি রিক্সা চালকের আত্মকথা আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে এবং ভালো লাগবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে অবশ্যই শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অনেক বেলাইকানটিকে অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমি যখনই এই ধরনের কোনো রিপ্রেশনের ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে তাহলে চলো আমরা আজকে ভিডিওটা শুরু করি একটি রিক্সা চালকের আত্মকথা রচনা লেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে আমরা এখানে ভূমিকা রেখে শুরু করব তোমরা চাইলে এখানে সূচনা লিখেও শুরু করতে পারো রচনা লেখার সঠিক পদ্ধতি কী তা নিয়ে একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে লিখলে রচনা সঠিকভাবে লেখা হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে তাই আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা দেখার আগে তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিও আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা লাগিয়ে রেখে দিয়েছি সেখান থেকেও ক্লিক করে দেখতে পারো আবার ওপরের আই বাটনও আমি সেটাকে লাগিয়ে রেখে দিয়েছি সেখান থেকে ক্লিক করেও তুমি দেখে নিতে পারো তাহলে চলো আমরা আজকে দেখিনি যে আজকে রচনাটা আমরা কীভাবে লিখতে পারি ভূমিকা আমি হরিরাম ভোসলে। আমার বয়স বাহান্ন বছর আমি উনিশশো সালে পুনের কাছে তালেগাঁও নামক একটি গ্রাম থেকে মুম্বাই এসেছিলাম আমি মোটেও পড়াশুনো শিখিনি আমার মা বাবা যখন আমার বিয়ে দিয়ে দিল তখন আমি বুঝতে পারলাম যে আমার পরিবারকে টিকিয়ে রাখার জন্য আমায় কিছু করতে হবে পরের পয়েন্টটা হলো বিভিন্ন ধরনের কাজের চেষ্টা এই শহরে আমি বিভিন্ন ধরনের কাজের জন্য চেষ্টা করেছি কখনো আমি মালির কাজ করেছি কখনো বা বিভিন্ন ধরনের দোকানে কাজ করেছি একসময় খবরের কাগজ বিক্রি করেছি আবার বিভিন্ন মুদিখানায় হেল্পারের কাজও করেছি এইভাবে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে গেছিল পরের পয়েন্টটা হলো প্রথম রিক্সা চালানোর শিক্ষা উনিশশো সালে আমার এক বন্ধুর ভাই আমায় প্রথম রিক্সা চালানো শেখালো তার কাছে আমি কৃতজ্ঞ তখন থেকে প্রায় তিন দশক আমি একজন রিক্সা চালকের কাজ করছি আমার কাছে বিভিন্ন ভারী যানবাহনের লাইসেন্স আছে কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমি দীর্ঘ দূরত্বে গাড়ি চালাতে পারি না তাই কখনো বাস বা ট্রাক চালাইনি পরের পয়েন্ট হলো আমার প্রত্যেক আমি রোজ সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত রিক্সা চালাই এরপর স্নান ও খাওয়া দাওয়া করে বিকেল চারটে পর্যন্ত বিশ্রাম নিই তারপর আবার রাত নটা পর্যন্ত রিক্সা চালাই আমি আমার রিক্সা চালানো কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ রাখি না কাস্টমাররা যেখানে যেতে চায় আমি তাদের সেখানেই নিয়ে যাই বৃষ্টির দিনগুলিতে আমি সাধারণ দিনগুলির মতো বিশ্রামও নিই না সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত রাস্তায় থেকে মানুষকে তার গন্তব্যে পৌঁছে সাহায্য করি এমনকি বর্ষাকালে আমি দুপুরের খাবার খেতে বাড়িও যাই না বরং দুপুরের খাবার সাথে নিয়ে যাই আর চা বা জলখাবার খাওয়ার জন্য রাস্তার কোনো দোকানে থামি পরের পয়েন্টে হলো রিক্সা কেনা ও তার রক্ষণাবেক্ষণ যদিও রিক্সার কম দেখাশুনো এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় তবুও আমি এর সাথে একটি শিশুর মতো আচরণই করি কারণ এ আমায় আমার পরিবারের ভরণ জন্য টাকা দেয় এই রিক্সাটি কেনার জন্য আমার কাছে কোনো পয়সা ছিল না তাই আমি লোন নিয়ে রিক্সাটি কিনেছিলাম যা আমি এখনো শোধ করে চলেছি প্রত্যেক দিনকার জীবনযুদ্ধে লড়াই করে চলেছি হলো আমার 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 পরিবার পরিবারে স্ত্রী ছাড়াও আমার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে যাদের মধ্যে একটি ছেলে বিকম কম পাস করে চাকরির চেষ্টা করছে বাকি দুজন এখনও পড়াশুনো করছে আমি রিক্সা চালিয়েই আমার একমাত্র মেয়ের বিয়ে দিয়েছি যাতে আমার প্রচুর টাকা খরচ হয়েছে আমি আমার এক ছেলেকে এই রিক্সা চালানোর জন্য বলেছিলাম কিন্তু সে রাজি নয় কারণ তার মতে এটা অর্থহীন কারণ এর থেকে বেশি টাকা আয় করা যায় না এবং এর কোনো ভবিষ্যৎ নেই কিন্তু আমি এতগুলো বছর ধরে এই রিক্সা চালিয়েই আমার সব কর্তব্য পালন করেছি এবং আমার মনে হয় না যে আমি এখন আর এটা ছাড়া অন্য কোনো কাজ করতে পারবো পরের পয়েন্টটা হলো আমার রিক্সার প্রতি আমার অনুভূতি আমি আমার রিক্সাটিকে আমার সন্তানের মতোই ভালোবাসি এমনকি দু চার দিনের জন্য আমি গ্রামে গেলেও একে খুব মিস করি আমি প্রতিদিন সকালে এটিকে ধুই এমন কি দীপাবলি ধনতেরাস অথবা দশহরার দিনগুলিতেও আমি আমার বাড়ির দেবতার পুজো করার আগে এর পুজো করি ফুলের মালা পরাই ও ধূপ দেখায় আমি সবসময় খেয়াল রাখি যে একে নিয়মিত তেল দেওয়া হচ্ছে কিনা অথবা রাস্তাঘাটে চালানোর সময় গর্তে পড়ে যাচ্ছে কি না আমি কখনোই একে খুব দ্রুত গতিতে চালাই না কারণ এতে এর ও আমার তথা কাস্টমারের ক্ষতি হতে পারে পরের পয়েন্টটা হলো আমার নিরাশা আগে রিক্সা চালানো ভালো ছিল উপার্জন কম ছিল কিন্তু আমাদের খরচও সমানভাবে কম ছিল কিন্তু এখন জিনিসের দাম প্রচুর পরিমাণে বেড়েছে যা কেনা এই রিক্সা চালানোর উপার্জন থেকে প্রায় অসাধ্য হয়ে পড়েছে রিক্সা চালানো বর্তমানে এক মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ প্রতিযোগিতা এত পরিমাণে বেড়ে গেছে যে অন্যান্য যানবাহনগুলি দ্রুতগতিতে রিক্সার জায়গাটা নিয়ে নিচ্ছে উবার ওলার মতো জিনিসের সাথে এই ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে আমি একবার উবার নেওয়ার কথা চিন্তাও করেছিলাম কিন্তু অত টাকা আমার কাছে নেই আগে কম দূরত্ব যেতে মানুষ রিক্সা ব্যবহার করত। কিন্তু এখন কম ভাড়ার এত যানবাহন বেরিয়ে গেছে যে রিক্সার কথা এখন মানুষ চিন্তা করে না সবাই তো নিজের ব্যবসা বাঁচানোর জন্য প্রতিযোগিতায় নেমে পড়েছে পরের পয়েন্টটা হলো আমার স্মৃতি ও সচেতনতা আমি আমার কাজ সম্পর্কে সচেতন এবং সচেতন এই সম্পর্কেও যে আমায় আমার কর্তব্য পালন করতে হবে আমার পরিবারের প্রতি এবং সৎ থাকতে হবে আমার পেশার প্রতি আমি বেশি চিন্তা করে আমার মানসিক শান্তি নষ্ট করতে চাই না এখনও আমার আমার পেশার সাথে জড়িত কিছু স্মৃতি মনে আছে সময়টা ছিল বর্ষাকাল কালো মেঘে সারা আকাশ ছেয়ে আছে আর প্রচুর ঝড় উঠেছে তার সাথে সাথে বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জন একবার ভাবলাম যে আজ আর রিক্সা চালাবো না বাড়ি ফিরে যায় রিক্সা বাড়ির পথে ঘোরাতে যাচ্ছি হঠাৎ দেখি একজন গর্ভবতী মহিলা তার স্বামীর সাথে রাস্তায় দাঁড়িয়ে মহিলাটি যন্ত্রণায় ছটফট করছে রাস্তার গাড়ি তার স্বামী দাঁড় করানোর চেষ্টা করছে কিন্তু কেউ দাঁড়াচ্ছে না আমার মনের ভিতরটা কেমন যেন করে উঠলো আমি গিয়ে তাদের আমার রিক্সায় তুলে হাসপাতালে পৌঁছে দিলাম এত যন্ত্রণার মধ্যে থাকা সত্ত্বেও মহিলাটি আমার কাছ থেকে আমার ফোন নম্বরটি চেয়ে নিল তখন বুঝতে পারিনি কেন কিন্তু যখন তারা নিজের শিশুকে নিয়ে বাড়ি গেল তখন ফোন করে আমায় বাড়িতে ডাকল এবং আদর আপ্যায়ন করে আমায় খেতে দিল আসার সময় আমার হাতে এক বাক্স মিষ্টিও ধরিয়ে দিল এই পেশায় আমাকে শিখিয়েছে যে পৃথিবীতে সব ধরনের মানুষ থাকে কেউ ভালো কেউ খারাপ কেউ সুন্দর মনের কেউ হতাশ কেউ বা অকৃতজ্ঞ কেউ বা সুখী এবং আমি এটাও বুঝতে পেরেছি যে পৃথিবীতে দুটি মানুষ কখনোই এক নয় এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে তাই রিক্সা চালানোর প্রত্যেকটি দিনে আমি আমার মানসিকতা ও মস্তিষ্ককে স্থির করি প্রত্যেকটি কাস্টমার অনুযায়ী আমি আমার মানসিকতাকে পরিবর্তন করে নিই এবং এটা আমার এখন অভ্যেসে পরিণত হয়ে গেছে আমি অভ্যস্ত হয়ে পড়েছি আমার এই রোজকার জীবনের সাথে আমার মনোবল এখন অনেক বেড়ে গেছে আর কোনো কিছুর বিনিময়েই আমি আমার এই পেশাকে ছাড়তে পারবো না এবং যতদিন আমি বেঁচে আছি আর যতদিন আমার শরীর আমার সঙ্গ দেবে আমি রিকশা চালিয়ে যাব এইভাবে সুন্দর করে ব্যাখ্যা করি এবং পয়েন্ট দিয়ে তোমরা রচনাটা লেখার চেষ্টা করবে তাহলে অবশ্যই তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে ভিডিওটা দেখার জন্য তোমাদের অস